এই ভালো আছিস? ভালো ভাই কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ আমি এই মাত্র এলাম ফাংশন করে। অর্কেস্ট্রা করতে গেছিলি? হ্যাঁ ভালো করেছিস। হ্যাঁ গো ভালো মন্দ খেয়েছিস বল? ওখানে দারুণ দারুণ খাবার খেয়েছি। বাহ 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 ওখানে দারুণ দারুণ খাবার খেয়েছি মানে অনেক কিছু খেয়েছি মানে কফি খেয়েছি চা খেয়েছি কিন্তু আমি একটা জিনিস খাইনি। কি খাইনি? ভাত ভাত। খুব আশা করে এলাম যে খাসির মাংস দিয়ে ভাত খাবো। এই আমার ঘরে? হ্যাঁ। কেন খাবি না? আবার আসিস যা। কেন কেন আসবো? এই তো এলাম তো। ও আবার আবার আজই খাবি? ও আমার কিছু না ভাবাই নিয়ে এলাম। লাইন দে লাইন দে। বুড়ো বুড়ো এই দেখো এতে এসে দাঁতরি এসে দাঁতরি এসো। কার গলা রে তোর মায়ের? এই দেখো আমার সারালার বাড়ি। তোর মায়ের গলা মনে হচ্ছে না? ও বুড়ো বলি আমার সারালা গোরে মা চ চ চ চ সারালা রে ও মা সারালা 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 মা ভালো আছো? মা কেমন আছিস মা? এই আরে তোরা জামাই কো জামাই দেখ রে জামাই দেখ রে কোথায় গেল? কোথায় গেল? ও বাপ জামাই ভাত নাই ভাত নাই গরুর পাল নয় বাপ কাছে এসো গরুর পাল নয় বাপ হাবরেলের পাল আমার বাবা মারছো কেন? মারো না কেন? মাথা হাড়ি তো কেটে নেবার চেষ্টা করছি খেতে পাই না নাকি কুকুরে ঘু খাগা তুমি আমার ধন তোমার শ্বশুরের ধন তুমি আমার মেয়েদের ধন তুমি আমার সরলার ধন তুমি গোটা দেশের ধন সাত রায়া ধন এক মালিক আমি সবারই ধন সববার ধন ধন তো খুব লম্বা হবে হ্যাঁ তা তো হবে বিরাট এরিয়া হবে ধন তা তো হবে না না আপনারা বলছেন মা ধন বাপের ধন আমার গায়ের ধন মানে ধন সম্পত্তি তাই তো মানে মানে সাত রাজা ধন এক মানে বেশ মা ভালো আছেন তো? বলছিলাম বাপ শ্বশুরের যে সে এক আপনার যে এক সেরা দোষ হয়েছিল ভালো হয়েছে? আমার এক সেরা মানে ওই যে আপনার মেয়ে বললো যে আমার ফোন করছিল আমার ফোন করতে কি হয়েছে বলছে মায়ের এক সেরা দোষ। ও বাবা এক সেরা নয় মানে ওই কলে জল নিতে গেছিল ওই কলে ডান্তি লাগে আমার চোখের একটা শিরার দোষে। হ্যাঁ তাই তো ওই এক সেরা দোষ বললো যে আপনার মেয়ে মুখে শুনলেন যে এক সেরা নয় শিরা 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 বলছিলাম বাবা এই মনে করো আহা
ছোট ছেলে কত ভালো করে প্রণাম করলো। আর ও হারামি কিভাবে প্রণাম করলো আমাকে? ও ছোট ছেলে আমি প্রণাম করতে গিয়ে তো মাথাটা নুয়ে ও খাবার বাবা খাবার বলছিলাম বাবা। হ্যাঁ বলেন। কথা হইলো গিয়ে এতদিন পরে এলুম, মানে প্রথমবার এলুম। হ্যাঁ প্রথমবার এলেন। তাই মনে মনে চিন্তা করলুম ওই তোমার বাড়িতে ওই খাসির মাংসর ঝোল ভাত খাবো। খাসির মাংস খাবেন? আপনার আপনার মায়ের মাংস, আপনার মায়ের মাংস, আপনার মেয়েদের মাংস, মেয়েদের মাংস মানে সবারই জন্য পাঠিয়ে দেবো, মানে বড় একটা খাসি বললেন আপনার মায়ের জন্য নিয়ে যাবেন। আচ্ছা আর শাশুড়ি মা আপনারও মায়ের জন্য নিয়ে যাবেন, আপনার মেয়েদেরকে ভালো করে মাংস খাওয়াবো। ব্যাপার হলে গিয়ে আমার আমার শাশুড়ি আর মায়ের দাঁত তো নেই, ওই মেয়েকে দেখে দিও বা। কোনো চিন্তা করো না, কেননে মাংস চেপে গেছে ভাত চেপে গেছে তো বাবা। ঠাকুমশাই রান্না করছে। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। এই মনে করো সবজি কিসের করিছ? সবজি খাবেন? নতুন সবজি এড়ছ? আমার নিজের এড়ছ। এ বাপ ও জামাই কিসের তরকারি বলো বাপ? আমার এড়ছ। আমি বাংলা বলছি না তো, বাংলাতে বাংলাতে ইচোর আর ওই জাপানি ভাষায় এঁড়চোর। দেখলাম জাপানি লোকরা সব খুনা খুনা নাক বুঝা বুঝে নয়। কিন্তু বাবা এত কিছু পারে যদি একটু ওই চাটনির ব্যবস্থা করেছে বাবা। কি চাটনি খাবেন মা? ওই মনে করো ধনে পাতার চাটনি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি মা আমার ধনে পাতা গজায়নি মা। এই আবার কেমন কথা বাবা, ধনে পাতা গজায়নি? আমি দেড় কাঠা জমিতে ধনে পাতা লাগিয়েছিলাম, অকালে বৃষ্টি হয়ে যায় অঙ্কু পর্যন্ত গজায় নেই, মাল পচে গেছে। যাক যাক বাবা দাও বসুন। এই চাল মাংস নেই ভাত নেই, ভাত রান্না হয়ে গেছে, ওই তো রান্না হয়েছে। এ বুদ্ধু বুদ্ধু তোকে যে নাচি না সব মস্ত বলুন বাবা, সব রান্না হয়ে গেছে তো? এক কাজ কর, খামোকাই পাঁচ তারা করলাম, এক পয়া ছেলে ভাত আমরা খাবো না ওদিকে দেবো। তোর মাকে খামোকা বাবাকে বললাম যে আমাদের মাংস ভাত চেপে গেছে, মাংস কোথা সারা মাছের হাঁস চাপে নাই। এক কাজ কর তোর রান্নাঘরে চলে যা, আধ ঘন্টা তোকে বসাই রাখছে বুঝলি, আর আমি বলবো এই নিয়ায় মাংস নিয়ায় ভাত নিয়ায় বিরিয়ানি বলবো পাঁচ তারা করবো বুঝলি। আর তুই আধ ঘন্টা পরে আসবি, আসতে আসার পরে বলবি ওগো স্বামী সর্বনাশ হয়ে গেছে। আমি বললো দে মাংস দে ভাত দে, তো বলবি কী হয়েছে? বলবি তিন কড়াই মাংস চার হাঁড়ি ভাত তো করে খেয়ে নিয়েছে গো। ঠিক আছে আমার তো একটু দেরি হবে, তাই বলছি তুমি এই আমার মা বাবাদের নিয়ে একটু গান করো, আনন্দ করো, ওই ফাঁকে আমি আনছি। হ্যাঁ খবরদার, আর আসার সময় একটা ঝাঁটা আনিস বুঝলি। কিন্তু ঝাঁটা আমি আনতে পারবো না। কেন? তুমি যদি আমার মা বাবাকে ঝাঁটা দিয়ে মারো। এই তো ভাতা ভাত খাবে কি? হ্যাঁ তাহলে আমার আমি যা বলবো তাই শোন, নাহলে তোকে কেলাবো বলছিস। তোমার ভাত খাবো না। খাবি না? খাবো খাবো। হ্যাঁ তাহলে কেলানি খাবি, যা ঝাড়া নে। এই নিয়ে আয় মাংস। বাপ জামাই এ বসুন, তোমার শাশুড়িকে নিয়ে। হ্যাঁ এই বুড়ো বয়সে বই দেখতে গেলাম বাপ, সিনেমা দেখতে গেলাম, দারুণ ছবি। নাম করা বলপুরে না রামপুরে। ছবির নাম জানো? কি বই? তেরে নাম তো মায়ার নাম, তো বাপের নাম, তো বেটিদের নাম, বংশের নাম। এই হরি নাম ছেড়ে এখন তেরে নাম ধরি নি বাপ। ননর বাপ রে, ননর বাপ রে, তমে জোরে কোথান দিলি সন্ধ্যা রাতে। হা ননর বাপ রে, ননর বাপ রে, তমে জোরে কোথান দিলি সন্ধ্যা রাতে। শ্বশুর না ভাই রে, ভাই রে সারা এরকম ব্যবহার করে, তার জন্য মেয়েগুলো এরকম ব্যবহার হয়েছে। এরাও সারা পাকা ধনে মেয়ে একবারে। বাবা বুঝলাম লজ্জা তো মরে গেলাম, বুড়ো বয়সে রস এসছি না রে, এত হ্যাঁ আমি রে তাকে বিয়ে করেছি, তে তো করে দিল জীবনটাকে আমার। যে ভাত নিয়ে মাংস নিয়ে ভাত, আমার একই সর্বনাশ হলো গো। কি হলো? এ ভাত দে জানো, এই ইলিশ মাছ হয়ে গেছে তো, সব ছিল বড় বড় ইলিশ সব ছিল, গোটা গোটা মাংস রান্না ঘরে গিয়ে দেখলাম কুকুরে সব খেয়ে ফেলেছে।
সম্মান থাকবে আমি বাবা দাঁড়িয়ে আছি আমার মেয়েকে গাল শুনুন আপনার মেয়েকে যখন আমার হাতে তুলে দিয়েছিলেন সেদিন আপনি কি বলেছিলেন বিদায় নেবার সময় বাবা জামাই আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম আমার মেয়ে যদি তোমার কাছে কোনোদিন অপরাধ করে থাকে আচ্ছা আচ্ছা তাহলে তুমি তাকে ক্ষমা করে দিও ও তাহলে আপনার মেয়ের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব আমি নিয়েছি তাহলে ওই মেয়েটা সুখ দুঃখের ভার আমি নিয়েছি ওই মেয়েটা যদি ভুল করে শাসন করার অধিকার আমার আছে সোয়াগ করার অধিকার আমার আছে